নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, গল্প কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ আপনাদের পাঠ করে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের কাহিনী চোখের ওপর ভোজবাজি। সবার উপরে মানুষ সত্য ঘোরতর সত্যি কথা, উপরওয়ালা যে প্রচণ্ডভাবে অমোঘ তা কে না জানে, কিন্তু মানুষ আর কতক্ষণ উপরে থাকতে পায়? উপরের মানুষটির কতক্ষণ আর উপরি উপায়ে সুযোগ থাকে? আপন কর্মদোষে আপনার থেকেই কখন নিচে নেমে পড়ে। আমরা তো হর্ষবর্ধনকে অদ্বিতীয় বলেই জানতাম, কিন্তু তিনি যে নিজ গুণে দ্বিতীয় স্থান অধিকার করবেন, করতে পারেন, তা কখনো আমার ধারণার মধ্যেই ছিল না। ধারণাটা পাল্টালো ওর গিন্নির কথায়। যেতেই তিনি বেশ খাপ্পা হয়ে কথাটা জানালেন আমায়। বললেন যে লোকটা তো একদিন বেশ চৌকশি ছিল, কিন্তু আপনার সঙ্গে মিশবার পর থেকে দেখছি কেমন ধারা ভূতা মেরে যাচ্ছে, বুদ্ধিশুদ্ধি বলতে কিছু আর নেই। কিন্তু আমাকে তো আমি রীতিমতো ধারালো বলেই জানতাম, মৃদু প্রতিবাদের ছলে বলি। উনি যেমন ধার দিয়ে দিয়ে ধারালো, তেমনি ধার নেবার বেলায় আমারও তো আর জুড়ি হয় না। ধারালো লোকের ধার ঘেঁচতে নেই কখনো, পাশ থেকে ফোড়ন কাটে গোবরা, ধারে ধারে ঘষাঘষি হয়ে ধার খয়ে ভোঁতা হয়ে যায় শেষটায়। তাই হয়েছে গিয়ে দাদার। তারপর সমস্ত কথা জানতে পারলাম সবিশেষ। হর্ষবর্ধনের চোখের ওপর ভোজবাজিটা ঘটে গেল কেমন করে, যেন কোনো জাদুকরের মায়াদণ্ডেই হাওয়া হয়ে গেল অমন গাড়িটা। হয়েছিল কি, হর্ষবর্ধন গত সকালে চুল ছাঁটতে গেছিলেন পাড়ার কাছাকাছি এক স্যালুনে। স্যালুনে কাল ভিড় ছিল বেজায়, তাঁকে অপেক্ষা করতে হয়েছে খানিকক্ষণ। অপেক্ষমান হর্ষবর্ধনের সামনে কতকগুলো বইপত্র এনে দিয়েছে স্যালুনওয়ালা। চুপ করে বসে থাকবেন কেন বাবু, এই বইগুলো দেখুন ততক্ষণ। আপনার আগে তো আরও জনাতিনেক রয়েছেন, তাঁদের ছাঁটাই শেষ হলেই আপনাকে ধরবো তারপর। বইগুলো নিয়ে তিনি নাড়াচাড়া করছেন, এমন সময় অপরিচিত একজন এসে তাঁর পাশে বসল। নমস্কার হর্ষবর্ধন বাবু, বসেই এক নমস্কার ঠুকল তাঁকে। নমস্কার প্রতিধ্বনি সুরে বললেও লোকটা যে কে তা কিন্তু তাঁর আদেও ঠাউর হলো না। আপনি আমাকে চিনবেন না মশাই, আপনার প্রায় প্রতিবেশী বলতে গেলে, দুটো গলির ওধারে থাকি আমি। তবে আপনাকে আমি বেশ চিনি, আপনি আমাদের পাড়ার শীর্ষস্থানীয়, আপনাকে না চেনে কে? না না, কি যে বলেন, আমি নিতান্ত সামান্য লোক। অপরের দ্বারা এভাবে স্তুত হয়ে হর্ষবর্ধন কেমন যেন অপ্রস্তুত বোধ করেন। আপনি অসামান্য, আপনি অসাধারণ। জানেন, পাড়ার ছেলে বুড়ো সকলে, ইতর ভদ্র সবাই আমরা আপনার পদাঙ্ক অনুসরণ করি, বলে লোকটি একটি দৃষ্টান্ত স্থাপন করে। এই দেখুন না, আপনাকে এই স্যালুনে ঢুকতে দেখে আমিও এখানে দাড়ি কামাতে এলাম। নইলে নিজের বাড়িতেই তো কামাই রোজ, নিজের হাতেই কামিয়ে থাকি। আমি চুল ছাঁটতে এসেছি, হর্ষবর্ধন কথাটা উড়িয়ে দিতে চান, নিজের দৃষ্টান্ত স্বরূপ হওয়াটা যেন তাঁর তেমন পছন্দ হয় না, বলেই তিনি বইগুলো ভদ্রলোকের দিকে এগিয়ে দেন। পড়তে দিয়েছে এগুলো, দেরি হবে এখানে চুল ছাঁটবার, দাড়ি কামাবার, হাত খালি নেই কারো, দেখছেন তো, পড়ুন এগুলো ততক্ষণ। এসব তো রহস্য রোমাঞ্চের বই, দেখে শুনে নাক সিটকান ভদ্রলোক। ভুতুরে অ্যাডভেঞ্চারের গল্প যত, পড়লে মাথার চুল খাড়া হয়ে ওঠে। কেন যে রাখে এগুলো স্যালুনে কে জানে, ওই জন্যেই রাখে বোধ হয়, হর্ষবর্ধন বাতলান। মাথার চুল খাড়া হয়ে থাকলে ছাঁটবার পক্ষে ওদের সুবিধা হয় সম্ভবত। একটা গভীর রহস্যের রোমাঞ্চকর সমাধান করে ওকে যেন একটু উৎফুল্লই দেখা যায়। তা যা বলেছেন, তাঁর কথায় সায় দেন ভদ্রলোক। এই এলাকায় এই একটাই তো ভালো স্যালুন, তবে এই বড় রাস্তার ওপরে
পাড়ার থেকে অনেকটা দূরে, রোজ রোজ আর কে এখানে দাড়ি কামাতে আসছে বলুন? এধার দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ঢুকতে দেখলাম বলেই না। তা আপনার গাড়িটা কোথায় রাখলেন? গাড়ি গাড়ি কই আমার? হর্ষবর্ধন নিজের দাড়িতে হাত বুলান। গাড়ি নেই বলেই তো এত ঝামেলা, দু বেলা গিন্নি বাড়ি মাথায় করছেন সেই জন্যে। গাড়ি আর পাচ্ছি কোথায়? সে কি আপনি পাচ্ছেন না গাড়ি? ভদ্রলোক রীতিমতো হতভম্ব। কই আর পাচ্ছি মশাই, 3 বছর হলো দরখাস্ত দিয়ে বসে আছি, তবে এবার একটু আশার সঞ্চার হয়েছে বটে। এতদিনে আমার নাম লিস্টির মাথায় এসেছে, সবার ওপরে আমার নাম দেখে এলাম সেদিন, এইবার পাবো বলে মনে হয়। পেলেও পেতে পারেন, ভরসা দেন ভদ্রলোক, মাথায় মাথায় হলে পাওয়া যায় কি না। হ্যাঁ, এজেন্টও সেই কথাই বলল, বলল যে আপনার গাড়ি পৌঁছে গেছে ডকে, 2-1 দিনের মধ্যেই মাল খালাস হয়ে আসবে, দিন দুই বাদে এসে দাম চুকিয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন, বলল এজেন্ট। আপনি ভাগ্যবান, উল্লসিত হন ভদ্রলোক। কি গাড়ি বলুন তো? ফিয়াট তো বলল, হর্ষবর্ধন জানান। ফিয়াট না কি যেন? ফিয়াট! উপচে ওঠা উৎসাহ হঠাৎ যেন চুপসে গেল লোকটার। ফিয়াট কীরকম গাড়ি মশাই? হর্ষবর্ধন জানতে উদ্গ্রীব। যাসে তাই, ফিয়াট না বলে আপনি ফিয়ারও বলতে পারেন। তার মানে? ফিয়ার মানে ভয়, ভয়ঙ্কর গাড়ি মশাই। সে কি তবে যে খুব ভালো গাড়ি বলল এজেন্ট? ওরকম বলে ওরা, বেচতে পারলেই তো ওদের কমিশন, মোটামুটি লাভ চাকে বলে। তাই নাকি? বেশ বড় গাড়িই তো পেয়েছেন, বিগ ফিয়াট না বেবি ফিয়াট জানতে চান ভদ্রলোক? না, তেমনটা নাকি বড় হবে না বলল লোকটা, তবে নেয়া ছোটও নয় তা বলে, মাঝামাঝি সাইজের বলছে এজেন্ট। কজন চাপবার লোক বাড়িতে আপনার? 3 জন আমরা, আমি, আমার গিন্নি আর আমার ভাই গোবরা, এই তো মোট। ড্রাইভারকে ধরে জনাচারে স্বচ্ছন্দে যেতে পারে, সেই রকম জানা গেল। কুলিয়ে যাবে তাহলে আপনাদের? তা যাবে, গোবরা ড্রাইভারের পাশেই বসবে না হয়, তার কি হয়েছে? আমরা কর্তা গিন্নি দুজনাই ভেতরে বসলাম, দুজনেই অবশ্যই আমরা একটু মোটার দিকে, তাহলেও মোটামুটি আমাদের চলে যাবে মনে হয়। মোটামুটি হন আর পাতলা পাতলি হন, আপনাদের চলে যাবে বুঝলাম, বলার সময় ভদ্রলোকের মুখ বেশ ভার হয়। তবে গাড়িটা যদি চলে তবেই না। কেন, গাড়ি কি চলবে না নাকি? কেন চলবে না, চালালেই চলবে, ঠেলে ঠুলে চালাতে হবে, ঠেলে ঠুলে চালালে কি না চলে বলুন? বাড়িতে আপনারা কজন আছেন বললেন? ড্রাইভারকে বাদ দিয়ে অবশ্যই, সে তো ধর্তব্যের বাইরে, কেননা সে তো স্টিয়ারিং ধরে বসে থাকবে কেবল। কজন আছেন বললেন আপনারা? আমি, আমার বউ, আমার ভাই, তাছাড়া একটা বাচ্চা চাকর, এই 4 জন মোটমাট। 4 জনাই মিলে ঠেললে গাড়ি চলবে না আবার? ভদ্রলোক মুক্ত কণ্ঠ বলেন, কি 4 জনাই চার্জ করলে বলে ঠেলে ঠুলে হাতিকেও চালিয়ে দেওয়া যায়। ঠেলে ঠুলে নিয়ে যেতে হবে গাড়ি? তার মানে ঠেলা গাড়ি নাকি মশাই? অবাক হন হর্ষবর্ধন। না না, তা কেন, মোটর গাড়ি, আর দম দিয়ে চালাবার মতো না হলেও একটু উদ্যম লাগবে বই কি, তবে ওই যা একটু ঠেলা আছে, তিনি বিশদ করেন, ওই গোড়াতেই যা একটু ঠেলতে হবে, তারপর একবার ইঞ্জিন চালু হয়ে গেলে গড়গড় করে গড়িয়ে যাবে গাড়ি। এগুলোর অ্যাক্সিলেটর তো ভালো নয় কি না, তাই এরকমটা, আপনার থেকে স্টার্ট নেয় না তাই। নতুন গাড়ির এমন দশা কেন মশাই? হর্ষবর্ধন জিজ্ঞাসু। নতুন গাড়ি কি এদেশে পাঠায় নাকি ওরা? সেকেন্ড হ্যান্ড সব, জানান ভদ্রলোক। বলে সেকেন্ড হ্যান্ড, আসলে কত হাত ঘুরে এসেছে কে জানে, তাকেই আনকোড়া বলে চালায় এখানকার বাজারে। এই রকম জানতাম না তো, হর্ষবর্ধনকে একটু ম্রিয়মান দেখা যায়।
ওদের শোরুমে ওই ফিয়াট ছিল আরও দু একখানা। এজেন্ট ভদ্রলোক নমুনা দেখালেন আমায়, ঝকঝকে নতুন, খাসা, চমৎকার দেখতে কিন্তু। ওই ওপর ওপর, সমঝদারের হাসি হাসেন ভদ্রলোক। উপরে চাকন চিকন, ভিতরে খড়ের আঁটি, উপরটা ঝকঝকে, ভিতরটা ঝরঝরে। একটু দম নিয়ে নবদমে তিনি লাগেন আবার। তাছাড়া ওই গাড়িগুলোর আরেকটা দোষ এই, পেট্রোল কনজামশন বড্ড বেশি, পেট্রোল খায় খুব। তা খাক, খাইয়ে লোকেদের আমরা পছন্দ করি, আমরাও খুব খাই। শুধুই কি পেট্রোল, তাছাড়া হোঁচট? হোঁচট? হর্ষবর্ধন বুঝতে পারেন না, চোট খান হঠাৎ। যেতে যেতে হোঁচট খায় যে গাড়ি, ভয়ঙ্কর স্কিড করে। ছাগলছানা সামনে পড়লে আর রক্ষে নেই বুঝি, হর্ষবর্ধন ছুধান। চাপা দিয়ে চলে যায় বলছেন তাই? ছাগলছানা পাচ্ছেন কোথা থেকে? ভদ্রলোক হতবাক। ওই যে বলেন স্কিড, স্কিড মানে তো ছাগলছানা। বিড এ ম্যান গো টু দি স্কিড, পড়েনি নাকি ফার্স্ট বুকে? ছাগলছানা অবধি যে তার বিদ্যের দৌড়, সে কথা অম্লান বদরে প্রকাশ করতে তিনি কোনো কুণ্ঠাবোধ করেন না। না না, সে তো হলো গিয়ে কিড, এটা স্কিড, তার মানে যেতে যেতে হঠাৎ লাফিয়ে যায় গাড়িটা, টক করে বেটক করে গিয়ে পড়ে, আর এই করে বেমক্কা মানুষ খুন করেও বসে মাঝে মাঝে। অ্যাঁ, আঁতকে ওঠেন হর্ষবর্ধন। মারাত্মক গাড়ি মশাই, তবে আর বলছি কি। কি সর্বনাশ! সর্বনাশ বলতে, গাড়ির ব্রেকটাই আসলে খারাপ, হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে আপনাকে। রাস্তায় যত খুঞ্জকম হবে আপনার গাড়ির তলায়, তার খেসারত গুনতে গুনতে দুদিনেই আপনি ফতুর হয়ে যাবেন, লাখ টাকার ক্ষতিপূরণ গুনেও আপনি পার পাবেন না। লাখ লাখ টাকা ফাঁক হয়ে যাবে ওই গাড়ির জন্যই বলছেন আপনি? ওই ব্রেকের জন্যই ব্রোক হতে হবে আপনাকে শেষতক, ভদ্রলোকের শেষ কথা। ব্রোক হবার আগেই যেন ব্রেকডাউন হয় হর্ষবর্ধনের, ভেঙে পড়েন তিনি। আর কলিশন হলে তো হয়েছে, আর যদি কোনো গাড়ি কি ল্যাম্পপোস্টের সঙ্গে একটুখানি ধাক্কা লাগে, তাহলেই তক্ষুনি ভেঙে চুরমার। যা ঠুনকো গাড়ি মশাই, তাহলে আমরাও তো খতম হয়ে যাবো সেই সঙ্গে। খতম না হলেও জখম তো বটেই, তবে গাড়িটা কিনেই ইনসিওর করিয়ে নেবেন, আপনারাও লাইফ ইনসিওর করে রাখবেন নিজেদের, তাহলেই কোনো ভয় থাকবে না। আর দুদিকই রক্ষা পাবে তাহলে, কোম্পানির থেকে দুটোরই খেসারত পেয়ে যাবেন তখন। মারা গিয়ে টাকা পাওয়ার কি কোনো মানে হয়? তাঁর কথায় হর্ষবর্ধন তেমন ভরসা পান না। আর নাই যদি বা মরি, কেবল হাত পাই হারাই, কিন্তু তা হারিয়ে অর্থলাভ করাটা কি একটা লাভ হলো নাকি? সেটা দৃষ্টিভঙ্গির তারতম্য, যে যেমনটা দেখে। কেউ টাকা উপায় করার জন্য সারা জীবন ব্যয় করে, কেউ বা জীবন রক্ষা করতে গিয়ে দু হাতে টাকা ওড়ায়, যার যেমন অভিরুচি। ইস, ফেঁচে গিয়েছিলাম তো, আর একটু হলেই ফাঁসিয়ে দিয়েছিল গাড়িটা। কি ভাগ্যে আপনার সঙ্গে দেখা হলো আজ, আপনি বাঁচিয়ে দিলেন মশাই আমাকেও আর আমার টাকাকেও। না না, তাতে কি হয়েছে, আপনি ঘাবড়াবেন না। চাপবার জন্য কি আর গাড়ি, তার জন্য তো ট্যাক্সি রয়েছে। রাস্তায় পা দিয়ে যদি ট্যাক্সি মিলে যায়, তাহলে তার চেয়ে ভালো আর হয় না, আর তা সস্তাও ঢের। এধারে দেখুন, এসব গাড়ির পেছনে খরচাটাও কি কম। ঠুনকো গাড়ি, পচা কলকবজা, একটুতেই বিকল, অর্ধেক দিন কারখানার গ্যারেজেই পড়ে থাকবে, তারপর মেরামত হয়ে এলেও দুদিনেই আবার জেকে সেই। এমন গাড়িতে আমার কাজ নেই, এ গাড়ি আমি নেব না। না না, নেবেন না কেন, বললাম না চাপবার জন্য তো গাড়ি নয়, গাড়ি হচ্ছে বাড়ির শোভা, বাড়ির ইজ্জত পাড়াবার। বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে পাড়াপড়শির কাছে মান বেড়ে যায় কত। আমার গিন্নিও সেই কথা বলেন বটে, বলেন যে একটা গাড়ি নেই বলে পাড়াপড়শির কাছে মুখ দেখানো যাচ্ছে না। ঠিকই বলেন তিনি, বাড়ি গাড়ি এসব তো লোককে দেখানোর জন্যই মশাই, দেখে যাতে সবার চোখ টাটায়। তবে এ যা গাড়ি, চোখে আঙুল দিয়ে তো দেখানো যাবে না পড়শিদের, বলেন ভদ্রলোক।
তেমন করে দেখাতে গেলে তো তাদের চাপা দিয়ে দেখাতে হবে। নিদেন চাপা না দিলেও, গা ঘেঁষে গিয়ে কি গায়ে কাদা ছিটিয়ে দিলেও চলে, কিন্তু তা তো এ গাড়িতে সম্ভব হবে না। গাড়ি চালু হলে তবেই না কাদা ছিটোবার কথা। তবে হ্যাঁ, পড়শিদের কানে আঙুল দিয়ে দেখাতে পারেন বটে। কানে আঙুল দিয়ে তিনি অবাক হন, সে আবার কিরকম ধারা? কেন, এই ঘচাং ঘচ ওইটা করতে পারেন আপনারা, ওই ঘচাং ঘচ। ঘচাং ঘচ? হ্যাঁ, আপনারা চারজন আছেন বললেন না, কর্তা গিন্নি দেওর আর বাড়ির চাকর, চারজন তো রয়েছেন। বাড়ির দেউড়িতে থাকবে তো গাড়িটা, গাড়ির চার দরজায় আপনারা চারজন দাঁড়াবেন, তারপর ওই ঘচাং ঘচ। ঘচাং ঘচ কি মশাই? বারবার শুনে বিরক্ত হন হর্ষবর্ধন। আপনারা চারজন মিলে গাড়ির চারটে দরজা খুলুন আর লাগান, ঘন্টায় ঘন্টায়, ঘন্টার পর ঘন্টা, কেবল ঘচাং ঘচ, ঘচাং ঘচ, ঘচাং ঘচ চলতে থাকুক পরম্পরায়। রীতিমতন কানে আঙুল দিয়ে টের পেতে হবে পড়শিদের যে হ্যাঁ, গাড়ি একখানা আছে বটে পাড়ায়, চালান দিনভর ওই ঘচাং ঘচ। কিন্তু না হোক, ঘচাং ঘচ করাটা কি ভালো? তাহলে ঘচাং ঘচের ফাঁকে ফাঁকে প্যাপো চালাবেন, তাও করতে পারেন ইচ্ছে করলে। প্যাপো? একটু যেন ভরকেই যান তিনি। হ্যাঁ, প্যাপো। গাড়ির সব কিছু বাজে হলেও ওর হর্নটা কিন্তু নিখুঁত, সেটাও বেশ বাজে, মাঝে মাঝে তাই বাজান। চলুক ওই প্যাপো আর ঘচাং ঘচ। দূর মশাই ঘচাং ঘচ, আমি এক্ষুনি চললাম অর্ডার ক্যান্সেল করতে, অমন ঘচাং ঘচে গাড়ি আমার চাই নে। চুল না ছাঁটেই তীর বেগে বেরিয়ে পড়লেন হর্ষবর্ধন, গাড়ি খারিজ করে দিয়ে বাড়ি ফিরলেন। তারপর না গিন্নি, ঘচাং ঘচ করা পোষালো না আমার পক্ষে বলে বাড়ি ফিরে গিন্নির কাছে পাড়তে গেছেন গাড়ির কথাটা। তিনি তো বাড়ি তোল পার করে তুললেন, কর্তার বোকামির বহর মাপতে না পেরে কিছু আর তিনি বাকি রাখলেন না তাঁর। বউয়ের বকুনি খেয়ে আজ সকালেই আবার তিনি মুখ চুন করে গেছেন সেই এজেন্টের কাছে। গাড়িটা চাই মশাই, আমি মত পাল্টেছি আমার। গাড়ি আর কোথায়, আপনি অর্ডার ক্যান্সেল করে যাবার পর যিনি দু নম্বরে ছিলেন, আপনার ঠিক পরেই ছিলেন যিনি, পেয়ে গেছেন গাড়িটা। ওই যে তিনি গাড়ি ডেলিভারি নিয়ে বেরিয়ে আসছেন এখন, তিনি দেখিয়ে দেন, তবে যদি বলেন আপনার নাম আমি দ্বিতীয় স্থানে রাখতে পারি অতঃপর, এর পরের পর যে গাড়ি আসবে সেইটা আপনি পাবেন, ফের আবার তিন বছরের ধাক্কা হয়তো। হর্ষবর্ধনের চোখের ওপর দিয়ে প্যাঁপো করতে করতে চলে গেল গাড়িটা। তাঁর মুখ দিয়ে বেরুতে শোনা যায় শুধু, সেই ভদ্রলোক দেখছি, সেলুনের আলাপি কালকের সেই ঘচাং ঘচ। অদ্বিতীয় সেই ভদ্রলোককে দেখে আপন মনেই তিনি খচখচ করেন। শেষ হলো আজকের গল্প, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।